নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 12 এপ্রিল 2022 রাহুর রাশি পরিবর্তন। 1.5 বছর পর রাহু বৃষ রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং মেষ রাশিতেও আগামী 18 মাস কিন্তু মেষ রাশিতে থাকবে। অর্থাৎ 2022-এ 12 এপ্রিল থেকে 2023-এ অক্টোবর মাস পর্যন্ত এই রাহু আপনার মেষ রাশিতে অবস্থান করবে। এই যে 18 মাস দীর্ঘ টাইম যে রাহু যে থাকবে, তার ফলে যে 6 রাশির আগে যা ঘটেনি তাই এবার ঘটতে চলেছে। দেখুন, প্রথম কথা, আপনাদেরকে আমি কিছু ইনফরমেশান জানাই। কিছু কিছু ক্ষেত্রে হাওয়াতে কথা চলছে, হাওয়াতে কথা কোনো গুরুত্ব নেই। লজিক দেখাতে হবে কী কারণে গ্রহ ভালো করবে, কোটিপতি কী কারণে করবে, হোয়াই, লজিক কী, কী কারণ। হাওয়াতে কথা কৌশিক রায় বলে না, ওই দুম করে একটা রাশিগুলোর কথা বলে দেয়, এ কটা রাশি ভালো, কোনো আগা মাথা নেই। এইভাবে কিন্তু একটা জ্যোতিষশাস্ত্র হয় না। এবং আপনাদেরকে আমি একটা কথা বলি, ওই কিছু কিছু জিনিস ঘুরিয়ে দিয়ে ভালো হবে, রত্ন এবং কবচ এই দুটো ছাড়া প্রতিকার কিন্তু হয় না। আমি আপনাদেরকে বারবার বলছি, রত্ন আপনার ভাগ্যকে ঘুরাতে পারে এবং কবচ আপনার ভাগ্যকে ঘুরাতে পারে। ওই একটা কথা, জ্যোতিষের জায়গাটাতে মানে নিজের মন গড়ান্তি কথা বলে যে জ্যোতিষশাস্ত্র থেকে কলঙ্কিত হচ্ছে, সেটা কিন্তু কোনো মতে কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি একটা কৌশিক রায় বারবার কথা বলি, কারণ দেখাতে হবে, কী কারণে ভালো করবে, কেন ভালো করবে, হোয়াই, কী কারণে, কোন গ্রহ ভালো করছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। তো এই যে রাহু রাশি পরিবর্তন মেষ রাশিতে, যদিও শত্রু রাশিতে প্রবেশ করছে কিন্তু 12টি রাশির ক্ষেত্রে কিন্তু ফল দিবে, 6টি রাশির ক্ষেত্রে বিশেষ করে শুভ ফল প্রদান কিন্তু করবে। সব গ্রহ যখন আপনার রাশি পরিবর্তন করে, সব গ্রহ কি সব রাশিকে শুভ ফল দেয়? না, কোনো মতেই দিতে পারে না। কোনো কোনো রাশিকে ভালো দেয়, কোনো কোনো রাশিকে মিডিয়াম দেয়, কোনো কোনো ক্ষেত্রে আবার খারাপও কিন্তু হয়। দেখুন, যে রাশিগুলোর ক্ষেত্রে ভালো হবে এই রাহুর গোচর, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। আপনি হঠাৎ চাকরি পেলেন, সে আপনি গভর্নমেন্ট সার্ভিস হোক বা পাবলিক ফান্ডে হোক বা এমএনসি কোম্পানিতে হোক, এই যে আকস্মিক চাকরি পাওয়া, আকস্মিক কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, লটারি হোক, ফাটকা হোক, শেয়ার মার্কেট হোক, এই জায়গা থেকে অর্থ পাওয়া, এগুলো কিন্তু রাহু, মানে হঠাৎ যে প্রাপ্তি, এই কলিযুগের যে মানে প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। তো রাহু আপনার জন্মছকে যদি পীড়িত থাকে, আমি যে রাশিগুলোর কথা বলছি তারা কিন্তু সে মতো শুভ ফল পাবে না। রাহু দেখা যাচ্ছে আপনার শনির সাথে পীড়িত আছে, শনির সাথে সিংহ রাশিতে রাহু অবস্থান করছে। লিখে রাখুন, রাহুর গোচর আপনার ভালো দিবে না, কারণ সিংহ রাশিতে শনি এমনিতে ওখানে শত্রুগৃহে অবস্থান করছে, আবার রাহুও কিন্তু শত্রুগৃহে অবস্থান করছে, এবং রাহু এবং শনি কিন্তু একত্রে অবস্থান জ্যোতিষশাস্ত্রে কিন্তু নাশ কারক হয়। তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, রাহু আপনার জন্মছকে নিচস্থ আছে কিনা, রাহু ডিগ্রিগত দিক থেকে কেমন আছে। ওই উটপাটাঙ্গা কথা বলে দিলাম, এ কটা রাশি কোটিপতি, এগুলো কথা বলে ভ্রান্ত ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে লাভ নাই। কী কারণে হচ্ছে, ওয়াই, বারবার এই কথা লজিক দিয়ে বোঝাতে হবে। আন্তাবরি কথা বলে দুম করে একটা কথা বলে দিলাম, এটা করলে হবে না। তো যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, তারা নিজস্ব জন্মছক দেখান
এবং আমি কিন্তু পূর্বে একটা ভিডিও দিয়েছি, পূর্বে আমার চ্যানেলটা যারা দেখেন আমি বারবার বলছি রাহু খারাপ আছে আপনি বুঝবেন কি করে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার রাহু খারাপ আছে সেটারও কি ইন্ডিকেশান, সেটারও কিন্তু আমি এই চ্যানেলে অলরেডি কিন্তু বিগত 1.5 বছর আগে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে কিন্তু এই ভিডিওটি আমি আপলোড করেছি, যারা আপনারা যদি দেখে নিতে পারেন যে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে আপনি কিন্তু সেখানে জানতে কিন্তু পারবেন। রাহু হচ্ছে শিল্পকলা, আপনি অভিনয় জগৎ দেখবেন, অ্যাক্টিং মডেলিং বলুন, এগুলো জায়গায় ভালো অভিনেতা হতে গেলে রাহু কিন্তু ভালো থাকা দরকার। যারা সিনেমা জগতে আছেন, ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিংয়ের সঙ্গে এই জায়গাটা কিন্তু রাহুর কিন্তু কারো কথা আছে। রাহু হচ্ছে আপনার বিদেশ থেকে কিন্তু মানে আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু বিদেশ থেকে কিন্তু লাভ কিন্তু দেয়। বিদেশের মাটিতে যারা কাজ করছেন বা বিদেশ থেকে যা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত আছেন রাহু কিন্তু দিবে। রাহু আপনাদেরকে কিন্তু ভ্রমণ কিন্তু দেয়। রাহু হচ্ছে কলিযুগের মানে হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ, আবারও বলছি রাহুকে ঠিক করুন, রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে রাহুর কবচ, আমি বারবার বলছি রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষ রূপে কিন্তু আপনারা ফল কিন্তু পাবেন। দেখবেন যাদের 4 তারিখে জন্ম, যাদের 13 তারিখে জন্ম, যাদের 22 তারিখে জন্ম, লিখে রাখুন, তাদের মধ্যে কিন্তু রাহুর একটা প্রভাব কিন্তু থাকে। 4 মানে রাহু, 13, 3 একে 4, এটাও কিন্তু রাহু, 2+2, 22 তারিখ, এটাও রাহু। রাহু এখানে কিন্তু তার জীবনটিকে কিন্তু মানে রিপ্রেজেন্ট করছে কিন্তু রাহু। দেখবেন বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আপনি দেখবেন মিলিয়ে নিন, মানে আমি এখানে আপনাকে বারবার বলছি লজিক নিয়ে কথা বলছি, ওই আমতাপি কথা না। দেখবেন এডুকেশনের জায়গাটাতে আপনি প্রত্যাশা পূরণ আপনার কিন্তু হবে না, যে কোনো কাজে বাধা, আপনার ইচ্ছা পূরণের জায়গাতে বাধা, এটা কিন্তু রাহু কিন্তু করিয়ে দেয়। 22 তারিখ, 13 তারিখ, 4 তারিখ এই জায়গাটাতে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এডুকেশনে ফুলফিল এডুকেশন করা বেশ বাধার সম্মুখীন কিন্তু তাদেরকে, যে কোনো এডুকেশন বলে না, যে কোনো কিছুতে বাধার সম্মুখীন কিন্তু হতে হয়, কিন্তু এরা শিল্পর জায়গাটাতে, অভিনয়ের জায়গাটাতে, অ্যাক্টিংয়ের জায়গাটাতে কিন্তু ভালো কিন্তু হয়। তো রাহু আপনার জন্মছকে যদি পীড়িত না হয়, রাহু যদি মিত্র রাশিতে অবস্থান করে, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে, রাহু কিন্তু দুর্দান্ত ফল করে। তো এই যে রাহুর রাশি পরিবর্তন, যে 6 রাশি অসাধারণ লাভ পেতে চলেছে, আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে, সেই রাশিগুলোকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে, আকস্মিক অর্থপ্রাপ্তি। যারা বিদেশের সাথে রত আছে, আপনাদের পঞ্চমভাবে রাহু যাচ্ছে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট, শেয়ার মার্কেট, ফাটকা, গোল্ড থেকে আপনারা লাভ পাবেন, স্টক বিজনেস থেকে এই সময় আপনারা লাভ পাবেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আর্থিক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গোচরের 6ষ্ঠভাবে রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। এই বৃশ্চিক রাশির 6ষ্ঠভাবে রাহু আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, গোচরে রাহু 6ষ্ঠভাবে দ্বার দুর্দান্ত ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা। শত্রু শান্ত, যাদের কেস মামলা মকদ্দমা চলছিল সেই জায়গাটাতে আপনারা কিন্তু উঠে দাঁড়াবেন, এবং আপনাদের নিজস্ব প্রপার্টি সম্পত্তির জায়গাগুলো ভালো দিবে, এবং শত্রু আপনাদের শান্ত হবে, এক কথায় শত্রু পরাস্ত হতে চলেছে, এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে,
এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত এই সময় হতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি, ডায়েরিতে নোট করে নিন। গোচরে দ্বাদশভাবে কিন্তু রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনাদের আয় উন্নতি কিন্তু হবে। তিন নম্বর যে রাশির কথা আমি বললাম, বিদেশের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে বিশেষ রূপে বৃষ রাশিকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী রাহু কিন্তু করবে এবং আপনাদের দীর্ঘদিনকার প্রত্যাশা পূরণ হবে। তবে আপনাদের খরচটা কিন্তু বৃদ্ধি করবে এবং আপনাদের ভ্রমণ এ সময় দেখা যাচ্ছে, এই 18 মাসের মধ্যে দেড় বছরের মধ্যে আপনাদের ভ্রমণ যোগ এবং আর্থিক স্থিতির জায়গাও কিন্তু আপনাদের মজবুত করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে রাহুর রাশি পরিবর্তনে। আর্থিক স্থিতির জায়গা বৃষরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে ভ্রমণ করছে। দেখুন একাদশভাবে ভ্রমণ জ্যোতিষশাস্ত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ আপনাদের ইনকামের জায়গাটা যথেষ্ট মজবুত হবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে মিথুন রাশি এবং দীর্ঘদিনের আশা পূরণ হবে। সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, বিদেশ থেকে লাভ পাবেন এবং আপনাদের নিজস্ব গাড়ি বাড়ি এবং যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন কাজের সুযোগগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু এ সময় করবে। আপনি মিথুন রাশির মানুষ যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনার রাহু গ্রহ। অর্থাৎ গোচরে একাদশভাবে ভ্রমণ রাহু কিন্তু দুর্দান্ত প্রাপ্তির জায়গা, লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক, স্টক বিজনেস হোক, এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিয়ে থাকে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির তৃতীয়ভাবে দেখুন গোচরের তৃতীয় কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। তৃতীয়ভাবে কুম্ভ রাশির ভ্রমণ, আপনাদের অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু হবে, অর্থাৎ অর্ডারগুলো আপনারা যথেষ্ট ব্যবসা ক্ষেত্রে কিন্তু পাবেন কুম্ভ রাশি। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের জায়গা এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হবে এবং বেশ কিছু প্রতিবন্ধকতা আপনাদের এর সময় কিন্তু কাটবে। আপনি শেয়ার মার্কেট থেকে লাভ পাবেন, বিটকয়েন থেকে, লটারি থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু করবেন। আপনি মিথুন রাশি সরি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে রাহুর গোচর আপনার অভাবনীয় সফলতা কিন্তু দিতে চলেছে। আগামী 18 মাস নির্ণায়ক হতে চলেছে, আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে রাহুর রাশি পরিবর্তনে কুম্ভ রাশির। এবং আপনাদের এই সময় কিন্তু ইনকামের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে, আর্থিক স্থিতির জায়গা কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত আপনাদের করতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির বিশেষ করে প্রপার্টি থেকে লাভ, জমি জায়গা থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চতুর্থভাবে ভ্রমণ, দেখুন আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভ পাবেন। কিন্তু আপনাদের পারিবারিক জায়গাতে একটু হলেও ডিস্টার্বেন্স থাকবে, মায়ের স্বাস্থ্যের দিকে, মায়ের শরীরের দিকে অবশ্যই মকর রাশি আপনি হন আপনাকে কিন্তু খেয়াল দিতে হবে। এবং আপনাদের ব্যবসার জায়গাটাতে, কর্মের জায়গাটাতে আপনাদের কিন্তু উন্নতি কিন্তু হতে চলেছে,
আপনি মকর রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে। অর্থাৎ এই যে রাহুর যে রাশি পরিবর্তন, মকর রাশি ক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত এই সময় কিন্তু করবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় কিন্তু বেনিফিটেড আপনারা কিন্তু হবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা পূরণ আপনাদের কিন্তু এই সময় হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আটকে আছে এমন কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে মকর রাশি আপনার, এবং জমি জায়গা সংক্রান্ত দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট মুনাফা এই সময় আপনারা কিন্তু করতে চলেছে। অর্থাৎ এই যে রাহুর যে রাশি পরিবর্তন, এই আগামী 18 মাস যে 6 রাশির কথা আমি বললাম, তার বলে যে আর 6টি রাশি ভালো হবে না, এটা আমি বলছি না, 6 রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে। নির্ণায়ক ভূমিকা হতে চলেছে এই 6 রাশি আগামী 18 মাস, এবং আপনাদের বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী আপনারা কিন্তু হবেন, এবং আপনাদের এই সময় মানে বেশ কিছু ক্ষেত্রে ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার আপনাদের হতে কিন্তু চলেছে। তো এই ছিল ভিডিও, এই যে রাহুর যে রাশি পরিবর্তনে যে আমি 6 রাশির কথা বললাম, যদি আপনার ন্যাকাল চার্টে রাহু যদি আপনার পীড়িত না হয়, তাহলে এই 18 মাস টানা 1.5 বছর আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতির জায়গা কিন্তু আপনার নির্দেশ কিন্তু করছে। মানে এক কথায় আমি আবারও বলছি, এই 6 রাশিকে আগামী 18 মাস ফিরে কিন্তু আপনাদেরকে তাকাতে হবে না। অর্থাৎ যেই দিকেই যাবেন সেই দিকটাতে আপনাদের সফলতায় সফলতা কিন্তু দিবে। রাহু দেয় হঠাৎ প্রাপ্তি, রাহু দেয় হঠাৎ অর্থ, রাহু দেয় হঠাৎ আপনার উন্নতি। রাহুর ক্যারেক্টারটা এরকম, রাহু হট করে উঠিয়ে দেয়। রাহু হচ্ছে আপনাকে দেখবেন ফট করে উঠিয়ে দিবে, আবার রাহু কিন্তু চট করে আপনাকে কিন্তু ফেলে দিবে, অর্থাৎ দুম করে আপনি উঠে যাবেন, রাহু আপনাকে উঠিয়ে দিবে, আবার দুম করে কিন্তু আপনাকে ফেলে দিবে। এটা হচ্ছে রাহুর ক্যারেক্টার। তাই আমি বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনতে হবে, নয়তো আপনাকে অনেক কিছু জায়গাতে আপনাকে কিন্তু পিছিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে কোনো মানে গল্প না, টোটাল গ্রহের গোচর ধরে আপনাদেরকে কিন্তু আমি আলোচনা কিন্তু করলাম। তবে দেখতে হবে আপনার জন্মছক অথবা আপনার হস্তরেখাতে যদি রাহু যদি ভালো থাকে, আপনি অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনার যথেষ্ট কিন্তু সমৃদ্ধশালী আপনি কিন্তু হবেনই হবেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। রাহু কবচ আপনারা পরিধান করুন এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষরূপে শুভফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।